শোন, ঘরে বসে কিচ্ছু হবে না, ঢাকায় আয়। আমার একটা চাকরি হয়েছে, দেখবি তোরও কিছু একটা হবে। দেখি, উঠে পড়, ভালো থাকিস। সুমন, কি অবস্থা, কেমন আছো ভাই? এই তো ভাই, ভালো। চলো চা খাই, উঠো। চলেন, নাও চা খাও। সুমন, আয় রোজগারের কথা কিছু ভাবতেছো? দেখি ভাই, একটা ব্যবস্থা হয়ে যাবে। আরে ব্যবস্থা কি এমনি এমনি হয় নাকি, চেষ্টা করতে হয়। চেষ্টা যে করব ভাই, আমার তো জমি জমা কিছুই নেই। ডিজিটাল বাংলাদেশে কেউ জমি জমার কথা ভাবে নাকি? শোনো, তোমার দরকার আইটি ট্রেনিং। মানে? আমার সঙ্গে চলো, সব বলতেছি। এটা হচ্ছে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। এইখানে ট্রেনিং করলে কি হয়? এখানে আইটি ট্রেনিং নিয়ে ফ্রিল্যান্সার হয়ে তুমি ঘরে বসে অনেক টাকা ইনকাম করতে পারবে। এই যে দেখো, বর্তমানে দেশে 6 লাখেরও বেশি আইটি ফ্রিল্যান্সার আছে। সরকারের লক্ষ্য 2021 সালের মধ্যে আইটি খাতে 20 লাখ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং 500 কোটি মার্কিন ডলার আয় করা। তাই ICT ডিভিশনের তত্ত্বাবধানে দেশের 64টি জেলায় অতি দ্রুত শুরু হচ্ছে লার্নিং এন্ড আর্নিং প্রশিক্ষণ কার্যক্রম। আপনার নিকটস্থ সেন্টার থেকে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের ট্রেনিং নিয়ে আপনিও সহজেই টাকা আয় করতে পারেন। এই আরিফ, কি অবস্থা? চল, কার মোটরসাইকেল? আমার। টাকা পাইলি কই? দোস্ত, ডিজিটাল বাংলাদেশে ঢাকা মানে বাংলাদেশ না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রাম আর শহরকে এক করে দিয়েছেন, এখন তো সহজেই টাকা আয় করা যায়।